নমস্কার বন্ধুরা, আমি চুমকি, লাইভলি চুমকিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির। আজকে আমি বানাবো মেথি শাক বেগুন দিয়ে। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর প্রচুর শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন দেখে নিই। মেথি শাকগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি শাকগুলোকে কুচি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা ছোট সাইজের বেগুন আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। গ্যাসটা এখন আমি জ্বালিয়ে নিলাম আর একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেল বেশি লাগে না, খুব কম তেলে এটা রান্নাটা হয়। বেগুনটুকু ভাজতে যেটুকু তেল লাগবে। হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম বেগুনে, এটাকে মাখিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি বেগুনগুলো ফ্রাই করে নিই। বেগুনটা এখন ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এখন এই বেগুন ভাজার তেলে আমি শাকগুলো দেব। স্বাদ মতো নুন দিলাম। হাফ চামচ হলুদ দিলাম। হাই ফ্লেমে আমি 2 মিনিট ভেজে নিলাম। জলটা শুকিয়ে গেছে, এখন আমি লো ফ্লেমে এই শাকটাকে ফ্রাই করবো। প্রায় 7 থেকে 8 মিনিট আমি এটা ফ্রাই করব। এই যে শাকগুলো এখন পুরো ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আর জল অবশিষ্ট নেই কিছু। এই যে বেগুন, বেগুনটা এর মধ্যে দিয়ে দেব। এটা আপনারা ভাতের সঙ্গে খাবেন, যেমন গন্ধ তেমন স্বাদ, শরীরের জন্য সেরকম উপকার। আপনারা এটা সংরক্ষণ করেও রাখতে পারেন, 2 দিন 3 দিন আপনারা কৌটোয় রেখেও খেতে পারেন, সেক্ষেত্রে ফ্রিজে রাখবেন, কারণ বেগুনটা ফ্রাই করা বেগুনটা নষ্ট হয়ে যেতে পারে। এটা অফ করে দেব, নামিয়ে নেব। বন্ধুরা, এটা কতটা কুরকুরা হয়েছে আপনারা আমি একটু ডোলে দেখাই। এই যে একদম গুঁড়ো হয়ে যাবে। তৈরি হয়ে গেল মেথি শাক ভাজা। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর প্রচুর শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো খান, সুস্থ থাকুন। পরবর্তী একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।